ইনাকে চিনতে পারছেন? না চেনারই কথা। ইনি হলেন ইন্ডিয়ান আর্মির সর্বোচ্চ সম্মান পরমবীর চক্রের ডিজাইনার শ্রী সাবিত্রীবাই খানোলকার। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি সদ্য সাবিত্রী খানোলকারের এক আশ্চর্য কাহিনী। ইনার পূর্ব নাম ছিল ইভনে ম্যাডে মারোস। জন্মেছিলেন সুইজারল্যান্ডের নিউচাতেলে। পিতার নাম হাঙ্গেরিয়ান। তিনি ছিলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক এবং সোসাইটি ডি সোসিওলজি দা জেনেভার প্রেসিডেন্ট। মাতার নাম ছিল মারোক হ্যান্ডজেল্ট। জন্মের সময় তিনি মাকে হারান। বড় হয়ে উঠেছিলেন জেনেভাতে। ভালোবাসতেন ছবি আঁকতেন, তাই তিনি ক্যানভাস হাতে নিয়ে বেরিয়ে পড়তেন প্রকৃতির সুন্দর ছবি আঁকতে। প্রকৃতি ওনাকে করুণাময়ী মমতাময়ী করে তুলেছিল। তার পিতা তো যখন লীগ অব ন্যাশনালের গ্রন্থাগারিক ছিলেন, তখন সাবিত্রীকে রিভেরার একটি স্কুলে পড়তে পাঠান। সাবিত্রী সেখানেই পড়াশোনা শুরু করেন। সাবিত্রী বই পড়তে ভালোবাসতেন। বাবা গ্রন্থাগারিক হবার কারণে ছুটির দিনগুলিতে নানান বই পড়তেন। এই বই পড়তে পড়তে তার ভারতবর্ষের প্রতি ভালোবাসা জন্ম নেয়। তারপর 1929 সালে পরিবারের সাথে রিভেরার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। এমন সময়ে এই সমুদ্র সৈকতে দেখা হয় ভারতীয় তরুণ বিক্রম খানোলকারের সাথে। এই তরুণ তখন ছিলেন যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমির সানহস্টে প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় ক্যাডেট। ছুটিতে সুইজারল্যান্ডে বেড়াতে এসেছিলেন। বিক্রম সাবিত্রীর চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, কিন্তু সাবিত্রী বিক্রমে মেয়ে পড়ে যান। তারপর তিনি বাবার কাছে বিক্রমকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। মেয়ের এই কথা মেনে নিতে পারেনি। তিনি বিশ্বাস করতে পারেননি যে তার মেয়ে সুদূর বিদেশের কোনো এক কালা আদমিকে বিয়ে করবে। তারপর 1932 সালে ভারতীয় সেনার ক্যাপ্টেন বিক্রম রামজি খানোলকারের লগ্নতে মাটি হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন। তখন তার শাশুড়ি মা নাম রাখেন সাবিত্রীবাই খানোলকার এবং ভারতীয় নাগরিকত্ব অর্জন করেন। বিদেশিনী হওয়া সত্ত্বেও ভারতীয় হিন্দু ঐতিহ্যকে খুব ঘনিষ্ঠভাবে আপন করে নেয় সাবিত্রী। তিনি শাড়ি পরা শুরু করেন, ছেড়ে দিলেন মাছ মাংস খাওয়া, শিখলেন সাবলীনভাবে মারাঠি, সংস্কৃতি এবং হিন্দি বলতে। তারপর ক্যাপ্টেন বিক্রম যখন মেজর হলেন, তখন তার বদলি হলো পাটনায়। এতে সাবিত্রীর জীবনে এক নতুন দিশা নেয়। পাটনায় তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত, নাটক, বেদান্ত, উপনিষদ এবং হিন্দু ধর্ম নিয়ে প্রচুর অধ্যয়ন করেন। তিনি চিত্রাঙ্কন পেন্সিল চিত্রাঙ্কন পটু হয়ে ওঠেন। পৌরাণিক বিষয়ের উপর চিত্র তৈরি করা তার প্রিয় ছিল। তিনি উদয় শঙ্করের কাছ থেকে নৃত্য শেখেন। এইভাবে তিনি সাধারণ ভারতীয় থেকে অসাধারণ ভারতীয় হয়ে ওঠেন। তিনি ইংরেজি সেন্টস অফ মহারাষ্ট্র এবং সংস্কৃত ডিকশনারি অফ নেমস নামক দুটি বই লেখেন। কেউ তাকে বিদেশি বললে তিনি খুব রেগে যেতেন। তিনি বলতেন, তিনি আসলে ভারতীয় আত্মা, ভুল করে ইউরোপে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় সংস্কৃতিতে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রচুর ভারতীয় হিন্দি ধর্মগ্রন্থ পড়তেন। প্রাচীন ইতিহাস এবং কিংবদন্তির সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতেন। এই জন্যই পরমবীর চক্রের স্রষ্টা মেজর জেনারেল হীরালাল অটল পদক ডিজাইনের জন্য সাবিত্রী সহায়তা চেয়েছিলেন। এমন এক পদকে ডিজাইন করা হয় যাতে সত্যিই সর্বোচ্চ সাহসী হওয়ার প্রতীক ফুটে ওঠে। এই কাজটি হাতে পাওয়ার পর তিনি বৈদিক ঋষি দধিচির সম্পর্কে ভাবেন, যিনি দেবতার জন্য প্রচুরান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি নিজের শরীরকে এমনভাবে বানিয়েছিলেন যাতে দেবতারা তার হাড় দিয়ে মারাত্মক অস্ত্র বর্জ্য বানাতে পারে। সাবিত্রী মেজর হীরালাল অটলকে দিলেন ডবল বজ্রের ডিজাইন। পদকটি ছোট আকারের, এটি 13x8 ইঞ্চি, ব্যাসার্ধে ব্রোঞ্জের উপর তৈরি করা হয়। এর কেন্দ্রে একটি উক্ষিত বৃত্তের উপর রাষ্ট্রীয় প্রতীক অশোকস্তম্ভ, যা ইন্দ্রের বজ্রের 4টি প্রতিরূপ দ্বারা বেষ্টিত। এই পদকটি একটি অনুভূমিক দণ্ড থেকে ঝুলানো হয়। পদকের পিছনের দিকে পদ্ম ফুল এবং হিন্দি ও ইংরেজি ভাষায় পরমবীর চক্র লেখাটি খোদাই করা হয়। 32 মিলিমিটারের দৈর্ঘ্যের একটি গোলাপি রঙের ফিতে দিয়ে পদকটি আটকানো হয়। এইভাবে ভারতে পেল তার সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র।
এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।